কেন্দ্র সরকারের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, 100 দিনের কাজ, আবাস যোজনা সহ অন্যান্য খাতে বাংলার টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে ধর্ণা বিক্ষোভে সামিল হলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার বহরমপুরে কান্দি বাসস্ট্যান্ড মোড়ে ধর্ণায় সামিল হলেন সভানেত্রী সাহানাজ বেগম সহ অন্যান্য মহিলা তৃণমূল কর্মীরা। সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধে 6টা পর্যন্ত চলবে এই ধর্ণা বিক্ষোভ। এদিন ধর্ণা মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সভানেত্রী সাহানাজ বেগম, শুনে নেওয়া যাক। আমাদের মাননীয় রাজ্য সভানেত্রী শ্রীমতী চন্ডিমা ভট্টাচার্য 13 জুন নির্বাচন ঘোষণার আগেই তিনি আমাদেরকে কর্মসূচি দিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজ করে যে সমস্ত জব কার্ড হোল্ডাররা কাজের টাকা পাননি, যে সমস্ত আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও, এলিজেবল হওয়া সত্ত্বেও, যাদের প্রান্তিক যে মানুষগুলো তাদের ঘর ছাদ পাননি মাথার উপরে, যারা রাজ্যের আমাদের বকেয়া পাওনা, কেন্দ্রীয় সরকারের কাছে ন্যায্য বকেয়া পাওনা যেটা দীর্ঘদিন ধরে আমরা দাবি করছি আমরা পাচ্ছি না, তার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও লাগাম ছাড়া হয়ে গেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা পরিচালনা করা বা জীবনযাত্রা নির্বাহ করা অত্যন্ত দুরূহ হয়ে উঠেছে। সরকারের কোনো হেলদোল নেই। একদিকে সরকারের মানুষকে বাঁচানোর বা মানুষকে তার আপলিফমেন্টের জন্য, উন্নয়নের জন্য কোনো কর্মসূচি নেই, অন্যদিকে সমস্ত রাজ্যগুলোকে বাদ দিয়ে দেখুন যেখানে যেখানে আমাদের যে বিজেপি বিরোধী সরকার রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং তার বাংলার বিরুদ্ধে যেভাবে ইডি সিবিআইকে দিয়ে পক্ষপাতমূলক আচরণ, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন এবং যেভাবে প্রতিনিয়ত পশ্চিমবাংলার মানুষকে তারা বঞ্চিত করছে, আপনারা দেখেছেন যে একটা গরিব মানুষ আধার কার্ড সংশোধন করতে গেলেও তাকে 1000 টাকা ফাইন দিতে হবে। এই যে একটা নৈরাজ্য চলছে, এই যে একটা স্বৈরতান্ত্রিক সরকার, তার স্বৈরাচারিতার মানে চরম সীমায় পৌঁছে গেছে। এই সামগ্রিক বিষয় নিয়ে, তার সঙ্গে তো কুৎসা অপপ্রচার আমাদের নেত্রীর বিরুদ্ধে আছেই, সেগুলো নিয়ে সমস্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের এক কথায় জনবিরোধী নীতির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মানুষের স্বার্থে বাংলার জননেত্রী মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির আগামী দিন তার নেতৃত্বে আমরা সারা জেলা, রাজ্য জুড়ে, জেলা সহ রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারিতার বিরুদ্ধে আমরা রাস্তায় বৃহত্তর আন্দোলনে সামিল হতে চলেছি। তারই আজকে এটা প্রতীকী অবস্থান ধর্ণা।